হঠাৎ করেই চরম অন্ধকার নেমে এলো অভিনেত্রীর জীবনে। পরিবারে নেমে এলো শোকের ছায়া। অভিনেত্রী হারিয়ে ফেললেন তার মাকে। সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী সোনালী চৌধুরীর মা। সদ্য মা হয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সেই সময় তিনি নিজেকে সম্পূর্ণ সরিয়ে রেখেছিলেন অভিনয় জগৎ থেকে। মা হওয়ার পর সম্প্রতি আবার অভিনয় জগতে ফিরে এসেছেন এই অভিনেত্রী। জীবনের সব কিছু স্বাভাবিকভাবেই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই হলো ছন্দপতন। মারা গেলেন অভিনেত্রীর মা। নিজে মা হওয়ার কিছুদিনের মধ্যেই হারিয়ে ফেললেন নিজের মাকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। সোমবার রাতে যখন অভিনেত্রী ব্যস্ত ছিলেন তার শুটিংয়ে, হঠাৎ করেই মায়ের অসুস্থতার খবর পান তিনি। তড়িঘড়ি পৌঁছে যান হাসপাতালে, কিন্তু গিয়ে শুনলেন সেই খারাপ খবরটি। জীবিত অবস্থায় মাকে আর শেষ দেখা হলো না অভিনেত্রীর। হাসপাতালে গিয়ে জানতে পারলেন তার মা আর জীবিত নেই। চোখের নিমেষে ঘটে গেল সব কিছু। দ্রুত এই শোক কাটিয়ে উঠুক অভিনেত্রী ও তার পরিবার, উভয়ের প্রতি আমাদের সমবেদনা রইল। তো বন্ধুরা, আমাদের এই আপডেটটা ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।